সেই কমেন্ট করো, শুধু বাবাকে দেখতে চাও, বাবা ক্যামেরায় আসে না, তার কারণ বাবা বলে ওই আমি ক্যামেরার বাইরে ঠিক আছি। তোমার নাতি ছেলেরে ডাকো। আজকে আমাদের ছোট ঠাম্মার বাড়ি আইবুড়োবাদ, মানে কাকিমার আর আমাদেরকে আইবুড়োবাদ খাওয়াবে, তো ছোট ঠাম্মা ডাকতে এসেছে, এসে তাকে ঘুমাচ্ছে, আমি তো জেগেছিলাম, ভাই আর ও ঘুমাচ্ছে, এখন ঠাম্মা ওরা না উঠলে যাবে না। আর এরপরে তো আমি বাড়ি চলেই যাবো, তখন তো আমার বাড়িতে আইবুড়ো ভাত খাওয়াবে, আগে এগুলো কমপ্লিট করে নি, কবে বাড়ি যাবে, তো আমি বাড়ি চলে আসছি খুব তাড়াতাড়ি দুদিনের মধ্যে, আর তার আগে কাকিমা বাড়িতে আমি এক আইবুড়ো ভাতটা খেয়ে যাই। আর বেশিরভাগ জায়গায় না আমাদের দুজনকে একসাথেই খাওয়াতে চাইছে, এটা হচ্ছে মেন প্রবলেম হয়ে গেছে। তো কাকিমা বাড়ি আজকে আইবুড়ো ভাত আছে দেখলেই তো ঠাকুমা ডেকে ডেকে তুললো, ঘুম থেকে উঠতেই চাইছে। কালকে পুরো রাত আমি এডিটিং করেছি, সকালবেলা ঘুমিয়েছি সকাল 11টা 12টা, আর ওর সাথে শালাটাও ঘুমিয়েছে, মানে আমার ভাই দুজনেই ঘুমিয়ে গেছিল। ভাই আয় তাড়াতাড়ি, এবার ঠাম্মা কিন্তু তাড়িয়ে দেবে না খেতে দিয়ে। তো আজকে আইবুড়ো ভাত খাবো, তারপর বিয়ার কার্ড আনতে যাবো। ওহো, খেয়ালই ছিল না। আমাদের বিয়ার কার্ড কমপ্লিট রেডি। হ্যাঁ, আজকে বিয়ের কার্ড আনতে যাও, আনলে সবাই মিলে আনতে যাবো, দেখি অনেকদিন বাড়ি সবাই মিলে বেরোনো হয় না, সবাই মিলে একটুখানি বেরোবো, সঙ্গে তন্ময় ভাইও আছে। আমার ফ্যামিলির লোক মানে বাবার বাড়ির তরফ থেকে আমার ভাই এসেছে। হ্যাঁ, তন্ময় ভাই যাবে, বাবা এখন আসতে পারবে না, মা আসতে পারবে না, কারণ দুদিন পরে চলে আসছে এই বাড়িতে, আর এই বাড়ি থেকে মাকে বাবাকে নিয়ে যাবো, বাবা তো আগে দিয়ে বলছে আমার কত কাজ, বাবার যে কি কাজ থাকে বাড়িতে ধরতে পারি না, সে দেখা যাবে, আজকে বাবাকে দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, আমরা বাড়ির উঠান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের জায়গাটা শেষ হলে ওই যে কাকি বাড়ি দেখা, ওই যে ওই দেয়াল বাড়িটা, কি কি রান্না হচ্ছে, আমি শুনতো এই যে ভাড়া ঘরটা বিয়ের জন্য ওখান থেকে ভেঙে এখানে খড়া দিয়ে করে দেওয়া হয়েছে, এইখানের মধ্যে পৃথিবীর আর আমার একটা কিন্তু টিনের বাড়ি আছে, টিনের ওটাকে সাজাম আমরা পৃথিবীতে। এই যে আমার ছোট ঠাম্মা শাশুড়ি, এটা আজকে আইবুড়ো ভাত খাওয়াবে কাকিরা ঠাম্মারা, তাই দেখালাম সবাইকে, বাবা এমন করে কথাগুলো মানে হিন্দির টান চলে আসছে না, ওটা হয়ে গেল আর কি। এ মিটু পান্তা ভাত খাবি, আমার সাথে সাথেই বলে মিটু 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 কি আছে, আমি কার দেব, আমার ঠাম্মারা দিয়ে দিই। হ্যাঁ, আর ঠাম্মা আমার কার গোপাল, এটা কার গোপাল ভাই, তোমার গোপাল, ও সবসময় গোপাল নিয়ে ঘুরে জানো, কে এটা ভাই না দাদা, ভাই হয় তোমার গোপাল ভাই, বসলাম, হ্যাঁ বসো। আইবুড়ো ভাত হচ্ছে, আর ওদিকে আমার ভাইয়ের আর ঠাম্মার, ঠাম্মা খাওয়া হয়ে গেছে, উঠলাম।
খাওয়া দাওয়া সেই হয়েছে, কিন্তু খুব সুন্দর রান্না বান্না হয়েছে। চাটনিটা খা, চাটনি এই কাকি ভালো রান্না করে। পায়েশটা তো খা। হ্যাঁ সত্যি একটা কথা বলবো কাকি, ও এত পায় পরিষ্কার করে খায় না, ঠাকুমা বাড়ি গিয়ে তো দেখে নষ্ট করি না তো, কাকি নিজের মতো করে দিয়েছে। বাপরে বাপ, খাওয়া দাওয়ার পরে একদম শীতে ধরে গেছে। হ্যাঁ ঠান্ডা লাগছে তো। এই যে আমার ছোট ঠাম্মার বাড়ি, এটা মানে কাকা বাড়ি। আর যে আমাদের বাড়িটা এখান থেকে দেখা যাচ্ছে না ভাড়া ঘরের জন্য, ওটা দেখে গেছে, গাড়ি দেখা যাচ্ছে আমাদের। এই যে আমাদের কুকুর, আর এই যে আমাদের মাঠ, সামনে জল জমে গেছে, পাহাড় মনে হচ্ছে। দেখ গাছপালা, ওই যে ওই জায়গাটা, ওইটা হচ্ছে মেশর জায়গা, পাঁচিল দিয়ে ঘিরে রেখেছে। চলো এবার বাড়ি যাব, একটু ছোট ঠাম্মার কাছে থাকি, তারপরে বাড়ি যাব। বাড়িতে গিয়ে রেডি হব, রেডি হয়ে আমি ভাই ও মা বাবা দেখি কে কে যায়, সবাই মিলে বিয়ের কার্ডটা আনতে যাব। ভাই এরম ভাবে কে ঘুমার, বিয়ের কার্ড আনতে যাব আমরা 7টার সময়, এখন বাজে 6:45। এনার বক্তব্য হচ্ছে কি বক্তব্য, আরে মশা রে দাগ পরে গেছে, কখন দিয়ে ঘুমাচ্ছ ওট। প্রীতি বিয়ের কার্ড আনতে যাবো, প্রীতি একটু ঘুমাতে দাও না গো, তোমাদের আমি ডিস্টার্ব করে দেব। হ্যাঁ তখন কেমন ভাবে উঠে দিছ বলো, আমি তো সারা রাত এডিটিং করেছি। আমি 20 মিনিট হয়েছে আমি ঘুমিয়েছি। 10 মিনিট পরে ডাকছে না, না দেখো না, 7টার সময় গাড়ি বলা আছে। 2000 years later তো এখন বাজে 7:42, ম্যাডাম এর এখন ঘুম ভাঙলো, মানে একটু আগে ঘুম ভেঙেছে, 15 মিনিট ঘুমিয়েছি, 15 মিনিট রেডি হলো। চলো তন্ময়, আরে ও মোটামুটি হাফ ঘুমিয়ে নিচ্ছে, সবাই মোটামুটি একই, যেখানে আমার ঘুমানোর দরকার আমার না গো। এই রিসেন্টলি এটা না, এটা সত্যি কথা। হ্যাঁ ও কালকে রাত জেগেছে, তাই চল মা, বাবা দিদি যাবো না তো, ওর জন্য বাবা আসে না, তো বাবা রেডি হয়ে গেছে, বাবাকে নিয়ে যাবো। আর মাও রেডি, রেডি পুরোপুরি, আমি এই সোয়েটার পরে যাবো, সত্যি এই একটুখানি কেমন কেবলা কেবলা লাগছে না, বাচ্চা বা কালো যা আছে, তারপরে আরো তো কয়টা রয়েছে আরো দেখছি কি পড়া যায়। তাড়াতাড়ি প্রীতি প্লিজ, 2000 years later এবার কেমন লাগছে, এবার ভাল লাগছে, ভাগ্যিস মা বলেছিল পুরো বাচ্চা বাচ্চা লাগছিল। চলো তো, ওরা দুজন পেছনে বসেছে, বাবা সামনে, আমি আর মা মাঝে বসেছি। শুভ্রত দা এরকম গান চালিয়েছে, তন্ময় এখানে ঘুমিয়ে গেছে, ভালো লাগছে মা।
বাবাকে নিয়ে এসেছি আর গাড়ির মধ্যে এসব খান চালাচ্ছে, মনে হচ্ছে কি কার জন্য মন ভেঙেছে। তোর ঘুম ভাঙলো? নামো নামো, ওষুধ আছে বাড়িতে ঠান্ডা। এই বলে ঠান্ডা লেগেছে, চাদর মাথায় দাও। হ্যাঁ ঠিকই আছে, ভাল লাগছে? ঠান্ডা লেগেছে না? আমার বাবার বাড়ির তরফ দিয়ে প্রদীপ দাদা, লীলা দিদি আমার ভাই, আর আমার শ্বশুর বাড়ির তরফ দিয়ে মা বাবা, আর হচ্ছে ইনি মানে বংশধর। তো আমরা সবাই মিলে যাচ্ছি, ও শান্ত সুব্রত দাদা রয়েছে আমাদের, ওটা হচ্ছে নিরপেক্ষ দল। দুই দিন পরে প্রি ওয়েডিং শুট, আর যদি ঠান্ডা এই যে লেগে আছে, আমার যদি না সারে কি করবো? ঠান্ডার সময় বিয়ে করছি, একটু ঠান্ডা তো লাগবেই। আমার বোনের বিয়ে, সেই কার্ড। ওকে, জানতেই পারতো না। বাবা কেমন লাগছে? ওই চলে আর কি মোটামুটি। নাকি বাবার একটু ফটো টটো দেওয়ার কথা ভাবছিল, তাই না? ফটো উনি বলল, ফটো দেওয়াটা ঠিক হবে না। এইগুলো ফটো? হ্যাঁ। না না চলে না এখন, এগুলো স্ট্যান্ডার্ড। এগুলো সবাই ফেলে দেবে কি ফেলে দেবে? আচ্ছা এই বাড়িটা দেখ ভাই, ওই যে দাদার হাতে আমি দেখেছি, তুমি দেখো। আমার দেখা হয়ে গেছে, এটা খাম। কোনটা বেশি পছন্দ হয়েছে বলো একবার? দুটোই ভালো, এইটাই বেশি পছন্দ হয়েছে, এটা আমি পছন্দ করছি। আর একবার বলেই দেন না কেন, এটা বেশি পছন্দ হয়েছে। এই সব কার? এখানে সব না, ওইখানে আরো আছে। আরে এমনি এমনি আমাকে চারটে ব্যাগ বলেনি বাবা রে। মানে কতগুলো কার্ড আমাদের? থাক ওটা শুনতে হবে না, ওটা শুনতে হবে না, থাক দাদা বলতে হবে না। হ্যাঁ ভালো তো, এগুলো ভালো লাগছে। আরে এগুলো তো ইনভাইট করার জন্য না, তোমার মুখ দেখে মনে হচ্ছে না যে কাট পছন্দ হয়েছে। সালাকে কাটটা দাও, সালার রিয়াকশন কি? কি ও দেখেছে কাট? ওর রিয়াকশনটা দেখা হয়নি। ও আচ্ছা, ও তো যে বাবাকে দেখালো ওর জন্য। তো রিয়াকশন নে ভাই, এবার কাটটা তুমি দেখো। ভালো করে অ্যাকশন রিয়াকশন শুনো। বাপন প্রীতি লেখা, ওটা প্রীতি বাপন লেখা। দুটো আগে তোমাকে ভারী জিনিস নিতে দিতাম না, এগিয়ে এলো। পেটে লাগবে আমার, ওটা তো মনে আছে না। হ্যাঁ হ্যাঁ, কত খারাপ সময় কাটিয়েছি দিদিভাই।
দেখো তুমি ভাই ব্যাগ নিয়ে যাচ্ছে, মানে বিয়েবাড়ি ফিল হচ্ছে, বিয়েবাড়ি মানে এই নাকি বিয়ের কার্ড। হ্যাঁ তো বিয়ের বাজার যায় এরকম ভাবে, ঝাল খেতে মা বাইরের চেয়ারে বসো, ওখানে বসতে অসুবিধা হবে। আমাদের চলে এসেছে স্পাইসি গাই। আচ্ছা কত অর্ডার করেছো? সবার জন্য এক একটা করে। সবার জন্য তোমার জিম ক্লাস থেকে তোমার স্যার ফোন করেছে। দু প্লেট না? ফিস্টিকটা। ও আচ্ছা। মেন চাটনি না। বাবা রে ঠান্ডা তো তোমাদের দুজনেরই লেগেছে। চলো চলো গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। আমি কাঁপছি, আমার দাঁত কাঁপছিল। আমরাই ঠিক আছি। টাটা, গুড নাইট, গুড মর্নিং প্রদীপ দা, গুড মর্নিং। হ্যাঁ বাবা ঘুমাতে ঘুমাতে এসেছে, আমরা বাড়িতে চলে এসেছি। আর এদিকে দেখো, ও তন্ময়, তন্ময় ওঠো ওঠো, জল দিয়ে দে। বাবা ওই এক দাগে উঠে গেছে। ওঠ ভাই, বাড়ি চলে এসেছি। ওঠো চল, উপরে উপরে গিয়ে তুই শুই পড়। কোনটা বেশি ভালো লাগছে দিদা? এবার আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ঠিক আছে? এখন আমাদের প্রচুর কাজ আছে, বহুত ব্যস্ত। এই দুদিন পরে প্রি ওয়েডিং শুট ছিল, খুব কষ্ট করে ক্যান্সেল করলাম। আমি করলাম, এখনো ফাইনাল হয়নি ক্যান্সেল। মানে আমি বললাম যে একটু চেষ্টা করো, দেখি কি আপডেট দেয়। আমি পারবো না পরশু দিন, আমার কোনো কিছু গোছানো হয়নি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।